নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস এক্সপ্লেইনড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমি আপনার সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন এই পাঁচটি কারণেই মানুষ গরিব হয়ে যান। দেখুন, গীতায় উপদেশ দেওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষের জীবনে সুখ দুঃখ দারিদ্রতা এইসব আসার জন্য তারা নিজেরাই স্বয়ং দায়ী হয়ে থাকেন, ব্যক্তিদের নিজেদের কর্মের জন্যই কিন্তু তাদের জীবনে এই দারিদ্রতা দুঃখ ইত্যাদি এসে থাকে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মতে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ বা ভুল কাজ করে থাকেন সেক্ষেত্রে তার কর্মফল অনুসারে সে ব্যক্তি খারাপ ফল প্রাপ্ত করে থাকেন, এবং যদি কোনো ব্যক্তি ভালো কর্ম করে থাকে তাহলে সে ব্যক্তি ভালো কর্মের ফল প্রাপ্ত করে। দেখুন, প্রত্যেক ব্যক্তিকে কঠোর পরিশ্রম করেই অর্থ উপার্জন করতে হয় এবং এতে ভগবানেরাও সঙ্গ দিয়ে থাকেন, কিন্তু কিছু ব্যক্তিরা আছেন যারা অধর্মের পথ অবলম্বন করে অর্থ উপার্জন করা শুরু করে দেন। কিন্তু পবিত্র গীতার উপদেশ অনুসারে যে মনুষ্য বাজে সঙ্গ বা বাজে কর্মের সাথে নিজেকে যুক্ত রাখেন তাদের জীবনে নেগেটিভ শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে, তথা এইসব ব্যক্তিরা ভগবানের সান্নিধ্য থেকেও বঞ্চিত হয়। আজ এই পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব এমন পাঁচটি কর্ম সম্পর্কে যা মনুষ্য জীবনে শুধুমাত্র দারিদ্রতাই নিয়ে আসে। দেখুন, সবথেকে বড় উদাহরণ হলো ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামা। তিনি তার ভুল কর্মের ফলেই দারিদ্রতার সম্মুখীন হয়েছিলেন। যদি আমরাও এই ছোট ছোট ভুলগুলো শুধরে নিই এবং ভুল কর্মগুলি ছেড়ে দিই তাহলে আমরা আমাদের জীবন থেকে দুঃখ দারিদ্র এবং নিরাশা এ সমস্তগুলি সমাপ্ত করতে পারব। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কোন সেই পাঁচটি কারণের ব্যাখ্যা করেছেন যার ফলে মানব জীবনে দুঃখ কষ্ট সমস্যা ইত্যাদি এসে থাকে সে সম্পর্কে। কিন্তু তার আগে বন্ধুরা, যদি আপনারা এখনও আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই প্রকার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। এবং আত্মীয় পরিজনদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তথা এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলে সমৃদ্ধ হলে একটি লাইক অবশ্যই দিবেন। আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। বন্ধুরা, প্রথমেই বলবো যেসব বাড়িতে ভগবানকে ভোগ না দিয়ে অন্ন গ্রহণ করা হয় সেই সব বাড়িতে দারিদ্রতা নামক ঘোর সমস্যা সর্বপ্রথম পরিলক্ষিত হয়। কারণ এই অন্নের যোগান কিন্তু পরমেশ্বর ভগবান বা বিধাতা যাই বলুন তিনিই কিন্তু করে থাকেন। আর আমরা যদি ওই বিধাতাকেই ভুলে যাই তাহলে সেটি ঈশ্বরের অপমান হয় বলে মনে করা হয়। তৃতীয় বিষয়টি হলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো দিন বাড়ির মহিলা বা স্ত্রীকে অপমান করা উচিত নয়। শ্রীকৃষ্ণ এও বলেছেন স্ত্রী হলেন লক্ষ্মী স্বরূপা, তাই ইনাদের সঙ্গে হিংসা মারপিট করা অত্যন্ত পাপকর্ম হয়ে থাকে, আর এই পাপ করলে মা লক্ষ্মীও রুষ্ট হয়ে বাড়ি ত্যাগ করেন। অন্যদিকে যেসব বাড়িতে মহিলা বা স্ত্রীদের সম্মান দেওয়া হয় না সেই সব বাড়িতে মা লক্ষ্মী বসবাসও করেন না, কিন্তু অন্যদিকে যে বাড়িতে মহিলা বা স্ত্রীদেরকে সম্মান দেওয়া হয় সে বাড়িতে মা লক্ষ্মী সবসময় বসবাস শুরু করেন। এছাড়াও যে বাড়ির মহিলারা দুঃখে কষ্টে থাকেন সবসময় সেই সব বাড়িতে মা লক্ষ্মী কিন্তু কখনোই প্রবেশ করে না। চতুর্থ কর্মটি হলো মদ পান করা এবং জুয়া খেলা। আগে হ্যাঁ বন্ধুরা, যেসব বাড়ির ব্যক্তিরা জুয়া এবং মদ্যপান করে থাকেন সেই ব্যক্তিদের সঞ্চিত পুণ্য পাপে পরিণত হয়। কারণ এই জুয়া খেলার মাধ্যমে অর্থের খারাপ ব্যবহার করা হয়, ফলস্বরূপ এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান এবং সেই গৃহ ছেড়ে চলে যান। অতএব প্রত্যেক ব্যক্তিকেই অর্থ সৎকর্মে কাজে লাগানো উচিত। দেখবেন আপনাদের বহু কষ্টের অর্থ সঞ্চিত হবে এবং অর্থ উপার্জনে বৃদ্ধিও ঘটবে।
দ্বিতীয় বিষয়টি হলো দান করা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেসব বাড়ির ব্যক্তিরা নিজের সামর্থ্য অনুসারে দানকর্ম করেন না, সেই সব ব্যক্তির উপর মা লক্ষ্মী সর্বদাই রুষ্ট হয়ে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন, প্রত্যেক ব্যক্তিকেই যতটুকু উপার্জন করে থাকেন, তারা যেন তার সামর্থ্য মতো দানকর্মে নিজেকে যেন নিযুক্ত রাখেন। তাই মনুষ্যকে সময়ে সময়ে তাদের নিজের সামর্থ্যের মতো দান করা অবশ্যই উচিত। এছাড়াও বাড়িতে এসে থাকা ভিখারিকেও কিছু না দিয়ে খালি হাতে পাঠাবেন না বা ধিক্কার করবেন না, এটিও শ্রীকৃষ্ণ কিন্তু স্বয়ং বারণ করেছেন। এছাড়াও অন্যের খাবার জোর করে ছিনিয়ে নিয়ে খাওয়া উচিত নয়। দেখুন বন্ধুরা, গৃহে যদি কোনো অবলা প্রাণী বা পশু থেকে থাকে, তাহলে গৃহে যে খাবার রয়েছে সেই খাবারের উপর পশুদেরও অধিকার রয়েছে। উদাহরণস্বরূপ, ঈশ্বর প্রদানকারী অন্যের উপর গোমাতা ও কুকুরের অধিকার সবচেয়ে প্রথম হয়ে থাকে, কারণ এই গোমাতায় সমস্ত দেবদেবীর বসবাস হয়ে থাকে তথা গোমাতা সমস্ত মনুষ্য জাতিকে দুধ প্রদান করে থাকে। যদি আপনারা গরুকে প্রতিনিয়ত রুটি খাওয়ান, তাহলে সব থেকে পুণ্যের কাজ হয় বলে মানা হয়। যেসব বাড়িতে দেবী দেবতাদের পুজো করা হয় না বা ভোগ দেওয়া হয় না এবং পশুদের সেবা করা হয় না, সেই সব বাড়িতে নিশ্চিত রূপে দারিদ্রতা দুঃখ বাড়তে শুরু করে। পঞ্চম ও শেষ কর্মটি হল পরস্ত্রী কাতর, অর্থাৎ পরের মহিলা বা স্ত্রীর উপর নজর দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেসব ব্যক্তিরা পরের স্ত্রীকে দেখেন বা নজর দিয়ে থাকেন, তাহলে এইরূপ কর্মটি অত্যন্ত জঘন্য ও পাপী কর্ম হয়ে থাকে। রামায়ণ থেকে মহাভারত পর্যন্ত এই কর্মের অনেক উদাহরণ পাওয়া গেছে। যে সকল ব্যক্তিরা পরের স্ত্রীকে নিজের মনে মনে চেয়ে থাকেন, তাদের সর্বনাশ একদিন না একদিন অবশ্যই হয়ে যায়। সুতরাং নিজের স্ত্রী ছাড়া বা নিজ স্ত্রী ব্যতীত অন্যের স্ত্রীর উপর কখনোই নজর দেবেন না বা পরস্ত্রী কামনা করবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই পাপ কর্মটি অত্যন্ত খারাপ প্রতিক্রিয়া ফেলে ব্যক্তির জীবনে তথা মা লক্ষ্মীও অত্যন্ত রুষ্ট হয়ে যান। তাহলে বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের 5টি কর্ম সম্পর্কে কিছু উপদেশ যা প্রত্যেক ব্যক্তিকে শুধরে নেওয়া উচিত বা এইরূপ কর্মগুলি করা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা উচিত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। এই বিষয়টি জেনে আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক ও কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ ও জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তথা আত্মীয় পরিজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার।